হেন সাপসা মোহন কোয়া বেয়া ভাব সোমালসা কার প্রতি সব পুলিশের উপর কিয় আজিকালি মো সম্মান তো অকন কমি গৈছে সা মানে এই যে কেস বিলাক মই থানালে আনিছো গেতলকে মো সম্মান তো ঠিকই আছে যেতিয়া কেসটি হ্যান্ডলিং এর কারণে ভিতর সোমাই গৈছে তেতিয়া কিন্তু মো সম্মান তো কমিছে সা কথাটো ময়ো লক্ষ্য করেছো পয়সা আপনি সব পুলিশের লগত আলোচনা কৰি মোক হ্যান্ডলিং এর সময়তে সোমাই লবচন রবা মই ডিজিপি স্যার লগত তোমার বিষয়ে কথাটো পাতিব লাগিব মই লিখি দিম নেকি কি কমপ্লেইন বিলাক লাগে তুমি মুখে যে কইছা হেয়া কাফি আমি দিলেহে কমপ্লেইনটো লিখি দিব লাগিব সেটো হয় সা ঠিক আছে যোৱা এতিয়া আইছো যোৱা হি কমপ্লেইন দিব পাৰা হল ওই লৰা অথনি তই মুখ দেখি কিয় পলাইছিলিও নহয় মানে আপুনি হঠাৎ মাতি দিলে যে মই চক খাই গলো কথা কবলে আইছো হা মই ৰবলে কওঁতেও তই ৰুৱা নাছিল ৰব ইয়াৰ কিবা দুই নম্বৰী ধান্দা আছে মোৰ সেইটোৱে সন্দেহ হৈছে কমল চাচোন তাৰ বেগটোত কি আছে চা চা নাই 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 স্যার স্যার ইয়াৰ দেখোন একো নাই স্যার দেউতাৰ ঔষধ আছে ঔষধ আছে স্যার ঐ কমল পলাল ঐ ৰহ ঐ তোমাক কান থানাৰ কি নামেতে গুছি আহিছে নহয় মানে স্যারে পঠাই দিছে কোন স্যারে পঠাইছে স্যার তাক ধৰক ঐ এ বল বল এৰি নাথাক স্যার বল থানাৰ বল বল স্যারে পঠাইছে যাবি বল ঐ ঐ সালা ভাগি কেনে আইছ ঐ চো বস সারে পঠাইছে ই দিওক সোন আপোনলে ধৈছে কিও মুক যাব দিওক তেনে কোয়া হলো তো বহুত ভাল কথা গুতে জীবন তো ও বই বই খাবো পারি মো তাকে কো আধুলি বই কথা তো বুঝি না পায় না হয় মুক এতিয়া দেখিলে ফরিং সিটিকাদি নিজ বলি আপে গুছি যায় ন মো বুঝাম নহয় মো বুঝাই কিনে আমার ঘর তিনিটা পুলিশ কইলম এটা জুয়ায়ে এটা মো আর এটা আদল মানে আমার ফন্টি হসা ও ইয়াস এই ঐ কৰপৰা আনিছিলে এবিলাক তই শুনিছনে নাই কৰপৰা আনিছিলে এবিলাক স্যার ষ্টেচনৰ পৰা স্যার কোনে দিছিল নামটো নাজানো স্যার সঁচা কথা কওঁ কোনে দিছিল স্যার সঁচাকে কৈছো স্যার ৰাতি আন্ধাৰতে দিয়ে কাক বেচগৈ স্যার মই এবিলাক একো নাজানো স্যার স্যার এবিলাক মই বিজনেছ নকৰো স্যার তেনেহলে তোৰ বেগত এবিলাক কেনেকৈ ওলাল স্যার তাহাঁতি কোৱা এড্ৰেছত মই দি থৈ আহোঁ এড্ৰেছটো ক স্যার মোৰ ওচৰত এড্ৰেছ নাই স্যার কথা সলাব আহিছো অলপ আগতে তাই এড্ৰেছৰ কথা কোৱা নাই স্যার তাহাঁতক আগতীয়াকে মোৰ বিষয়ে কোৱা থাকে সেইমতে তাহাঁতি মোক চিনাক্ত কৰি মোৰ পৰা বস্তুখিনি লৈহে যায় অ তই মানে মাফিয়াৰ লগত জড়িত স্যার কাণত ধৰিছো স্যার আজিৰ পৰা এইবিলাক কাম নকৰো স্যার মোক যাব দিয়ক স্যার তোক যাবলৈ দিম কিন্তু ঘৰলৈ নহয় তোক এক নতুন ঠাইলৈ মই যাবলৈ দিম য'ত তোৰ খোৱা বোৱা খোৱা সব ফ্ৰী স্যার এইবিলাক নকৰিব স্যার স্যার মোৰ ঘৰখন বহুত বিপদত পৰিব স্যার বস্তুখিনি কঢ়িয়াই দিয়ে কারণে মোক 1000 টাকাকৈ দিয়ে এতিয়া এবিলাক কৈ মোক লাভ নাই আগতে এবিলাক কথা ভাবিব নোৱাৰিলি এতিয়া যদি মই তোক এৰি দিওঁ আৰু 10 জন মানুহে এনেকুৱা কৰিবলৈ সুবিধা পাব জেন্টে ইয়েছ স্যার ইয়াক সদৰলৈ নিয়া ব্যৱস্থা কৰক স্যার নকৰিব স্যার স্যার হেই চুপ থাকিবি এবাৰ কাৰণে মাফ কৰি দিওক না একদম মনে মনে থাকিবি কি কৰে ঐ মোহন তোমাখান এইটো আজি বহুত ডাঙৰ কাম কৰিছে দেই এইটো মম কৈছে নে খং কৈছে সঁচা কৈছে তো এইটো তোমাখান নাথাকিলে মই তাইখানকে ধৰিবলৈ নাপাৰিছিলে তো আমি খানে আজিকালি কিছুমান কথা শিকিছো হয়তো তোমাখান এইটো বহুত ডাঙৰ কাম কৰিছে দেই তোমাখান এনেকে এনেকে কৰি থাকিলে দেখিবি তোমাখান এদিন একদম পুলিচ বনি যাব তো মই হয়তো পুলিচ অ তো তেতিয়া আমাক হিংসা পাতাম আকছো এই এইটো তোমাখানকে মই গধুলি না একদম খুব একটা ভাল বস্তু কৈ দিব দস্তিয়ে ভালকে এনেকুৱা ভাল দিনটাতে আজি স্কুটিখন দি গ'ল দেই সেইকাৰণে পেছত চাকৰি কৰিব লাগে একপাক মাৰি আহোঁ ৰহ কোনো যাতে দেখা নাপায় নেদেখিলেই হ'ল মোক দাদা ক'ত যায় মই এইটো সময়ত ক'ত যাওঁ অফিচত যায় আহক মোৰ লগতে যাব মই খোজকাঢ়িয়ে যাওঁ তেৰিকা মোৰ লগত গ'লে সোনকালে পাব মানুহে
আজি নহলে মই অফিচলৈ নাযাও দেই এইখন আকৌ চলাই থাকো তেলটো কোনে ভৰাব এ মই ভৰাম নহয়